সৈয়দদের কোনো ব্যাপার আমি নাক গলাই না, এতে আত্মীয়তা নষ্ট হয়। আমি সব শুনেছি, কিন্তু আগবে আমি কিছু বলবো না। সৈয়দদের ব্যাপার সৈয়দরাই বুঝবে। তাহলে আমাদের গ্রামে এমন একটা নালায়কি কাণ্ড ঘটে গেল, আপনি গ্রামের মাথা, এর একটা বিহিত করবেন না? ছি ছি ছি, আল্লাহওয়ালা মানুষ, আর মেজ সৈয়দ তাকে পিটিয়ে পুটিয়ে বাড়ি থেকে বার করে দিল। সাথে কি আর শাস্ত্রে বলেছে, আলিমের ঘরেই জালিমের পায়দায়েশ। মাবিয়ার ঘরেই না এজিদের জন্ম। হার মাদ না হলে আমার ওলে ওল্লা আদমির গায়ে হাত তোলে। মেজ সৈয়দ তো যে কাফের এতে কোনো সন্দেহ নেই। কত এলেন্দার জামাই, দেওবন্দের কামেল মুহাদ্দিস, তাকে এমন অপমান! না না, এর একটা বিহিত হওয়াই দরকার। জরুর। আপনি মেজ সৈয়দকে বাঁকুড়া থেকে বিদায় করুন। যা বোঝেন না তা নিয়ে কথা বলবেন না আপনারা, ঠিক আছে? এখন যান, আমি জাহেদকে খবর দিয়েছি, ও এখনই চলে আসবে। এই যে জাহেদ চলে এসছে। বসুন। কি ব্যাপার মামা, জরুরি তলব? আপনি কি ওই একই ব্যাপারে গালমন্দ করার জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন? যদি তাই হয় তাহলে গোড়াতেই বলে রাখি, আমি এ ব্যাপারে কারোর সঙ্গে কোনো কথা বলতে রাজি নই। আমি যা করেছি আমার নিজের দায়িত্বে করেছি, এর জন্য কারোর কাছে জবাব দিয়ে আমি করব না। বক্তৃতা দিতে দিতে তোমার মুখ দেখি খুলে গেছে জাহেদ। এসব ব্যাপারে মাথা গরম করার মতো সময় আমার নেই। আর সৈয়দ বাড়ির ছেলে হিসাবে বুদ্ধি বিবেচনা মতো সবকিছু করার এখতিয়ার তোমার আছে। কথাটা খুশি হলাম। এখন বলুন কি জন্য ডেকে পাঠিয়েছেন? মিটিং এ সভাপতি হবার ইচ্ছে থেকে আবার চা দিয়েছে নাকি? কাগজটা পড়। কিসের কাগজ? পড়েই দেখো। মামলার তদবিরে শহরে গিয়েছিলাম, সেখানেই সবকিছু শুনলাম। কানাঘুষা চলছে, যুদ্ধের ধাক্কা লাগতে দেরি নেই। তাই তো দেখছি, মুশকিল হলো। দিকের কাজটা বেশ গুছিয়ে আনছিলাম, জনতা জেগে উঠছিল। এখন যুদ্ধ শুরু হয়ে গেলে তো সবার মন অন্যদিকে চলে যাবে। আমি দিব্য চক্ষু দেখতে পাচ্ছি জাহেদ, সব লন্ডভন্ড হয়ে যাবে। হিন্দুস্থানে কোনো এক জায়গায় বোম পড়লে সবাই লোটাকম বললেই দৌড় দেবে। কি করবে তখন? না, চট করে তো বলা যাবে না, পরিস্থিতি বুঝে কাজ করতে হবে। আসলে যুদ্ধ একটা একটু ভয়ঙ্কর ব্যাপার, সময় পাল্টে যায়, ইতিহাস বদলে যায়। আপনি ভাবেন না মামা, আরে বোমা তো এক্ষুনি পড়ছে না, যতদিন না পড়ছে ততদিন আমাদের কাজ আমরা চালিয়ে যাব। ওই আপনার বোমাই হোক আর যাই হোক, ইংরেজকে আমরা হটাবই। আপনি শুধু যেভাবে আছেন সেভাবেই থাকেন। মানে এই চুপচাপ আর কি, ওই জমিদারি রক্ত মাথা চাড়া দিয়ে উঠলে ঠান্ডা পানিতে গোসল করে ফেলবেন। ঠাট্টা করছো ভাগলে? না ঠাট্টা না, একটা বুদ্ধি বাতলে দিলাম। আমি তো বুঝি অনেকদিন মিয়াগিরি করে স্বভাবটা পাল্টানো খুব কঠিন কাজ। মামা আমি এখন আসি তাহলে। কিন্তু যুদ্ধের কথাটা ভুলে দিও না ভাগলে। আরে ওসব নিয়ে আপনি ভাববেন না, আসি পরে কথা হবে। কালু রমিয়ার আজকে এত দূরে দূরে থাকে কেন? দূরে কোথায় হুজুর, কাছেই তো আছে। এই তো কাল সন্ধ্যাবেলা। কেন সে সারা কিছু বুঝি না, মারপেট থেকে পড়ে মিয়াগিরি করছি। রমজানকে বলে দিস, ও যদি হ্যাঁ আমার নায়েব তাহলে আমি তার মুনি, ও যদি চলে ডালে তাহলে আমি চলি পাতায়। আমরা একই মাঠের খেলো, আমাকে টেক্কা দেওয়ার চেষ্টা করলে। কি যে কন হুজুর, রমজান দিব আপনার টাকা, তার আগেও ঝাড়ে বংশ শেষ হয়ে যাব না। কথাটা তাকে ভালো মতো মনে করিয়ে দিস।
নিজের পছন্দ অপছন্দকে সম্মান করতে জানবি, তারপর তোর বিবেক যা বলে তাই করবি। তুই বলতো, ঠিক করে আমাকে বলতো, তোর মন কি বলে? বলেছি তো, আমার বাবাকে ফিরিয়ে আনো, আমার স্বামীকে ফিরিয়ে আনো। সরে যা, সরে যা আমার সামনে থেকে, দূর হয়ে যা। সারাক্ষণ ঘরে বন্ধ হয়ে থাকিস, একটু বাইরে আলো বাতাস লাগা। আমি বলি সাহস করলাম। আরে জানি জানি এটা নিয়ম নয়, কিন্তু আমি যে নিয়ম ভাঙার দলে। বাকুলিয়ে ঢিডি পড়ে যাবে, জেঠিমার বাড়িতে ঢুকতে দেবে না। তাতে কি, তুই তুই কলকাতা চলে যাবি? আমি কলকাতা যাব, আমি কিন্তু কলকাতা যাব। তুমি তাই যাও, তোমার এখানে থেকে কাজ নেই। বাহাদুরির ফলটা তো হাতে হাতেই পেলে। আচ্ছা, তোমার না হয় নিয়ম কানুনের কোনো বালাই নেই, কিন্তু আমি গ্রামে এসব রটে গেলে আমি কোথায় যাব? আচ্ছা, তুমি বুঝতে পারছো না এতে বংশের বদনাম হচ্ছে নাকি লোকের কানা খুশে তোমার কিচ্ছু এসে যায় না? হা হা হা, ফুল চন্দন পড়ুক লোকের মুখ বলে। বংশের জ্ঞানটা তো খুব টনটনে, তোর বংশে দশ পুরুষে তোর মতো স্বার্থপর কে জন্মেছে? বারে, আমি আবার স্বার্থপর হলাম কি করে? আমি তো সর্বনাশ করেছি, কি হবে তোর, কোথায় যাবি, কি করবি, এই দুশ্চিন্তায় তোর ঘুম নেই। এদিকে তোর বাপ যে মেরে আমার মাথাটা ফাটিয়ে দিল, একবার দেখেছিস কপালে হাত বুলিয়ে? জিজ্ঞেস করেছিস কোনোদিন কেমন আছি? আরে আমার সামনে ঘুমটা দিচ্ছিস? সারা, তুই যদি ভাবিস সবাই মিলে হাত পা বেঁধে তোকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে, তাহলে কিন্তু খুব ভুল করছিস। তাক আমার দিকে ভালো করে দেখ, দেখ ভালো করে দেখ তো, বল ছেলে আমাকে খুব মন্দ লাগবে, মানাবে না তোর সঙ্গে? বুড়োর সঙ্গে ঘর করা যদি তোর কপালে লিখন হয়ে থাকে, তবে আমি সৈয়দ আলী জাহেদ আজ এই মুহূর্তে সেই লিখনটা মুছে দিলাম। মিয়ার বেটার পক্ষেও আছি আবার বিপক্ষেও আছি, এ বড় কঠিন খেল। কিন্তু মিয়ার বেটা তোমার সব খেল পেয়ে পাই গেছে? পাইবই তো। আরে বেটা পাইবই তো, সে তো আমার সাথে কম শিয়ানা না, তাতে সে পাক, এর সে পাক, তাতে অহন আমার আর কোনো ক্ষতি নাই। ওই সুলতান ওস্তাদ, শত্রুর বাপের কাছে গেছিনি,
কাম সে কদূর গেল তুমি কোনো চিন্তা করো না স্যার মাইজা সৈয়দের মিটিং গোলমাল করবার লোকের অভাব হইব না শত্রু বাপ কাম ঠিকই করতেছে রঞ্জন ভাই হ্যাঁ তোমার আমি অহন কই একটু সাবধানে আওগাও মেয়ের বাটা যদি একবার বুঝা ফেলায় আমাকে ব্যাপারটির খুন করে ফেলাইব আই সুলতান হ্যাঁ তুই আমার হয়ে কালুরা একটা ঘুষা মারতো একটা একটা ঘুষা মার মার খারাপ খারাপ ঘুষা মারছি না এইটা আমি খিদে একটা সিরে নতুন খেলায় মাতছে প্রেমিয়া এইবার কাটা দিয়া কাটা তুলু কথাটা বলা আমার সাজে না বুঝান আপনি আবার যদি কিছু মনে করেন তবু চিরকাল আপনাদের খেলাম পড়লাম তাই একেবারে মুখ বুঝে থাকতেও পারি না তুমি কি বলবে আমি জানি না লুমা আমি তো চোখ কান বন্ধ করে থাকি না না জানি কোন পাপের শাস্তি হচ্ছে আমার বাগুলিয়ায় কারো জানতে বাকি নেই বুঝান সৈয়দ বাড়ির ইজ্জত বুঝি আর বাঁচে না অত বড় ছেলে ওকে তো আমি মারধর করতে পারি না আপনি রাবুকে শাসন করলে হয়তো না আমি মন স্থির করে ফেলেছি মালুরমা আমরা আর বাকুলায় থাকবো না এখানে থাকলে কেলেঙ্কারি হতেই থাকবে আগামী মাসে আমরা কলকাতা চলে যাব আগামী মাসে আরিফা আরিফা কে আম্মা তোমার আব্বার চিঠি উনি বাকুলে আসছেন আব্বা আসছেন উনি আমাদের কলকাতা নিয়ে যাবেন সেই ভালো চিঠিটা কি রাবুকেও পড়াবো আম্মা না তার দরকার হবে না কি আমার এই নতুন বৈঠকখানা কেমন খোলতাই হয়েছে এই ব্যাপারে তো তোমরা কেউ কিছু কইলে না চমৎকার চমৎকার হয়েছে একদিনে শান্তি মতন কথা করার একটা জায়গা হইল মিয়ার বেটা জানেনি খবরটা দিলা তো মেজাজটারে খারাপ করে আজকা মিয়ার বেটার কথা সে করছে কা সুলতান ওস্তাদ এই মিয়ার বেটার পুরান দালানের বাংলা ঘরে সরকারের কি ব্যবস্থা করলি এখনো পাচার করার মৌকা পাইতেছি না মৌকা কি আসমান থেকে পরে মৌকা তো বানাই নিতে হয় ওই শাল কাঠের পাল্লা সারা আমার এই বৈঠকখানে তো খুলতাই হইতেছে না রে মিয়ার বেটার পুরান দালান বাংলা ঘর আছে মি আছে এমন কুত্তা বিড়াল হাঁটে না আমি ঠিক করছি ওইখান থেকে দশখান পাল্লার এক বান্তি গায়েব করে দিব তুই যে আমার কেমন সাগরে ফেলি সুলতান সামান্য কামটা উত্তর দিয়ে হয় না আর কয়েকটা দিন টাইম দিয়ে কাম সেরে ফেলাম কি রে পেয়াদার বেটা পেয়াদা রাইত ও পেয়াদাগিরি করতাস করতাসি তো মশালা মেয়ের বেটা একতলা দিছে তোমার অক্ষণ যাইতে হ্যাঁ এই রাইতের বেলা আমারে আবার কি দরকার হইলো তোর মনে বিয়ে কি একটা দলিল বলে খুঁজা পাইতেছে না তুই যেমন পেয়াদা তেমন তোর মনি ওই দলিল দলিল কইরাই মোর বসালা একদিন কও কি হুজুরে তুমি শালা কইলা নশতুর বাপ টাকা পয়সা দিতে আমার কোনো আপত্তি নাই বেবাক ইন্তজাম ঠিক তো সব ঠিক দেখো শেষে কি আবার বেইমানি করবো না তো না না সব আমার বিশ্বাস হলো সৈয়দ বাড়ির মাইজ্জা সৈয়দ এও লোক খেপাইতে জানে
শেষে আবার তোমার লোকজন না এসে বলে যে ওই মাইজা সৈয়দের মিটিং এ গোলমাল করতে পারুম না, দেখো বুঝছো? কাছে আসো। কি বেহস রে কালু, লগে থাক, তুইও পাইবি। ওই রামদয়ালের সুদের কারবারের কোন সাবধানের মাইন নাই। তুমি আগে ভাগে কিছু লোক ওই মাইজার মিটিং এর ভিতরে ঢুকাই দিবা, বুঝছো? আচ্ছা এলা যাও। আচ্ছা এলা, তুমিও চলো, মেলা রায় ফিরছে, হুজুরে সেবো। আজ রাইতে আমি মিয়া বাড়িতে যাব না রে কালু। যাইবা না? না, আজ রাইত আমার গোলামের রাইত না, আজ রাইত আমার মৌজের রাইত, আজ রাইত আমার ফুর্তিকরণের রাইত, আজ আমার দিলটা কি জানি কি চায়। কি চায়? এই সুলতান যা, এই যাও। কালু, তুই তো আমার ব্যাপার কি জানোস, আমার কপাল আমার কুহান্তনে কুহানে টাইনা নিতাছে। রামদয়ালের লগে টিরিক্স বাজি কইরা মিয়ার ব্যাটারে তিন নম্বরের তাল্লুক কষাইছি। কসিরের ভিটামাটি কি আমি চাইছিলাম? চাই নাই, কিন্তু মিয়ার বেটে খুশি হইয়া পাঁচ বছরের লেগে সেটা আমার ভোগ করতে দিছে। কলকাতা থেকে সৈয়দ সাহেব সিটি লিক্সের ফেল মিয়ারে যে সৈয়দ বাড়ির সয় সম্পত্তি সব দেখাশোনা করবো। ফেলুমিয়া ফেলুমিয়া কি করলো আমার ডাকে আনলো, বললো রমজান এই সম্পত্তিও তুমি দেখাশোনা করবো। আল্লাহ, এক লগে এতগুলি মৌকা, এক লগে এতগুলি মৌকা, আমি তো চাই নাই রে, আমি তো চাই নাই, আপসে আপ আইসা গেল। পুরা তো আঙ্গর হইতে অন বাকি আছে আমার, আয়স রাইতে সেটারে পুরা করুম, আয়স রাইতে সেটারে পুরা করুম। কি ক বলতে পারি না রে কালু, আমি বলতে পারি না। হরে আমি বলতে পারি না, আমার হরির এছাড়া আমার তো আঙ্গুলি তো পুরো হবে না রে কালু। কি জানি একটা আছে ওর মধ্যে, কি আছে সেটা অন্য কোনো মায়া মানুষের মধ্যে নাই, দেহস নাই, কেমন খানদানি স্বজন বলন। মিয়ার বেটা কতবার খবর দিছে, কতবার যায় নাই, শেষমেশ মিয়ার বেটা নিজেই লজ্জা সরমের মাথা খাইয়া রাইতের আন্ধারে উন্মতির দাওয়ায় দিয়ে উপস্থিত। ওই পেয়ালা কি কইছিল মিয়ার বেটাকে খেলায় নিছিল? তাইলে বুঝা দেখ, তাইলে বুঝা দেখ, ওই রকম একটা মায়া মানুষের কবজা করতে না পারলে কি এর তো আঙ্গিরি। আর হ্যাতে হ্যাতে করাবে, আর তো কিছু বাকি থাকলো না। তুই এখন তোর ঘরে যা প্রতি
তুমিও ঘুমাও, রাত যাইগো না, ঘুমো রাখে না, যা রাত জাগলে শরীরটা খারাপ হয়ে যাবে। অবশ্যই যা। তুই তো জানোস চেষ্টা আমি কম করি নাই। শেষমেশ হাইরে গেলাম ওই ফার্মাদ রমজানের কাছে। ফার্মাদ রমজান একটা বার যদি আগের মানুষ হইতে পারতাম, একটু সুস্থির বসো।
রমজানের লগে মিয়ার বেটার হন ওই সম্পর্ক নাই আর রমজান আলাদা বৈঠকখানা দিছে আর হ্যাঁ নতুন মনিবের নাম জানো নতুন মনি বহুত দিন পর দুই খোদাই খাসির মৌকা মতন পাইছি মনিবের কান কাটা গেছে এটা আমরা আসতাছি না সবাই আসতাছে না অঘ আশায় আসার নাও হুকুম করলে শুনবা হুকুম দিয়ে আমি যা যা হুকুম করুম তারা ঠিক তাই তাই কইবি আমি তো কইতে পারো হ্যাঁ তো পারবো না ঠিক আছে তুই কমজুবাই তাহলে কি করবো ও মাথা নাড়াই দাও মাথা নাড়াই দাও তো কান কাটা রমজান মুর্দাবাদ কান কাটা রমজান যদি থামস আবার দাওয়া করলাম বুঝলি কিছু কান কাটা রমজান মুর্দাবাদ তো কান কাটা রমজান কান কাটা রমজান মুর্দাবাদ মুর্দাবাদ কান কাটা রমজান মুর্দাবাদ মুর্দাবাদ কান কাটা রমজান মুর্দাবাদ কান কাটা
जिंदगी भर हुनलाम मानुषेर हाथ काटा जाए पाओ काटा जाए पेट काटा जाए कान काटा जाए एमन कथा हुनि नाई मियार आबार सरमो आछे डाक्तार देखाइबो ना डाक्तार जखन देखाइबाई ना তাহলে তাজুর মা ডাক্তারই মাইনা লও ঘুরে আসো কি হইল কাটা কান বউরে দেখাইতেও শরম লাগেনি হইল ডাকি একটা কান তো ঠিকই আছে আমার কথা কানে যায় না তেজ আমার লোক তেজ তো তুমি যে কান কাটছে তাই তো সইতে পারো নাই আমি কিছু বুঝি না মনে কর পুরা বাকুলে হয়ে জানে তোর বদখাস লোতের কথা ঘরে বউ তো হয়ে যাবে আর কত সহ্য করব আমি তোমার মতো স্বামীর ঘর কোন দিকে মুলে দাঁড়ানো ভালো কেন ওই না আমি কেন মনে না কেন কেন রমজান মরবে না রমজান রমজানই থাকবে রমজান রমজানই থাকবে এই দুনিয়া থাকবে